হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিয়াক্টার চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে আমি যে ভিডিওটির উপর রিয়াকশন দেবো সেটি হচ্ছে একটি বাংলাদেশের ব্লগের উপর আজকে আমি রিয়াকশন দেব। তো ব্লগটি আমি কালেক্ট করেছি হচ্ছে দ্য বং এক্সপ্লোরার চ্যানেল থেকে। তো ওনার চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশানে আছে, তো গিয়ে ওনাকে ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? তো উনি একটা জায়গায়, বাংলাদেশের একটা জায়গায় ভিজিট করতে গিয়েছেন, খুব সুন্দর জায়গা, ঠিক আছে? তো ওই ব্লগটা উপরেই আমি আজকে রিয়াকশন দেবো। তো কোথাও যাবেন না, আমি ফিরে এসেছি একটা ছোট্ট ইন্টার পরে, সঙ্গে থাকুন। ওকে, তো বন্ধুরা আমরা স্টার্ট করছি। ওকে, তো নাও স্টার্ট। পূর্ব দিকে সোজা যদি আমরা চলে যাই তাহলে আমরা পৌঁছে যাবো ভারতের মিজোরাম অঞ্চলে। দারুণ লাগে, এতদিন বাদ আপনাকে যেভাবে ভিডিওতে দেখেছি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, সেভাবেই দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে। ওয়াও, আমরা প্রথমে চলে যাব নীলগিরিতে, নীলগিরি তারপরে আসার পথে আপনার ডাবল হ্যান্ড আছে, খুব সুন্দর একটা ভিউ আমাদের বান্দরবনে মেঘের। সেখান থেকে আমাদের পাঠানো হলো বান্দরবানে, যে সদর থানা সেখানে বান্দরবন বললো আর কি। আর এখানে আমি দেখতে পাচ্ছি এই লেকের উপর দিয়ে কিন্তু রয়েছে একটা রোপওয়ে, মানে কেবল কার। গাড়ির পিছনে বসেছিলাম, দুম করে একটা আওয়াজ হলো, পুরো মনে হচ্ছে না গুলি ফুলি চললো, আমি তো ভয় পেয়ে গেছি। ভাল লোক দেখেন, আমার আজ মন ভালো নাই, বলেন তো একবার। ওয়াও, অনেক কিছু জীবজন্তু আছে। চাদর নাকি গায়ে দেওয়া? হ্যাঁ গায়ে দেওয়া চাদর। এরকম দাম রয়েছে এগুলো? তিনটে দেশের বর্ডার রয়েছে একসঙ্গে একটা জায়গাতেই, ভারত, মিয়ানমার আর বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, কক্সবাজার, হ্যাঁ খুব ফেমাস জায়গা বন্ধুরা। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের খুব একটা খুব ফেমাস জায়গা, নাম শুনেছি। আজকের পর্ব শুরু হচ্ছে কিন্তু বাস থেকে। বর্তমানে সময় হচ্ছে সকাল 8:30, আর কক্সবাজার সেন্ট মার্টিনের পর্ব মিটিয়ে আমরা এখন চললাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্যতম সুন্দর স্থান বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবনি, সকাল থেকে আকাশের মনটা খারাপ, ঘন কালো মেঘের মাঝে ইতিমধ্যে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর তারই মিষ্টি মধুর সুরে একটা লম্বা ঘুম দিয়ে পার্বত্য চট্টগ্রামের রাস্তা ধরে আমরা এখন চলছি আমাদের প্রথম গন্তব্য কেরানীহাটের উদ্দেশ্যে। আর মাত্র ঘন্টা একের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। এটা কেরানীহাট। বাস থেকে নেমে রাস্তা পার করে রিজার্ভ করে নিলাম একটা সিএনজি, কারণ এই সিএনজি আমাদের পৌঁছে দেবে আমাদের আসল গন্তব্য বান্দরবানে। বর্তমানে আমরা এখন যাচ্ছি কেরানীর হাট থেকে সিএনজি করে বান্দরবানের উদ্দেশ্যে। আর রাস্তা, ও মাই গড, এই সেই বিখ্যাত পার্বত্য চট্টগ্রামের রাস্তা। আমরা এখন একটা চেকপোস্টে এলাম। তো পুরো ব্লগটা হচ্ছে শুরু করেছে, তো শুরু করার পরে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে যেখান থেকে মানে অটোটা ধরে এবার যাচ্ছে হচ্ছে বান্দর বানমাল বলতে বলতে একটা জায়গা আছে, ঠিক আছে? তো ওখানেই ওরা ওটাই ওই গন্তব্যস্থলেই ওরা যাচ্ছে, ঠিক আছে? তো কক্সবাজারের থেকে ওরা আই থিঙ্ক একটা অটো, মানে অটো বা টোটো কিছু নিয়ে, অটো নিয়ে, সরি, অটো নিয়ে ওরা ওই গন্তব্যে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো ওখানে গিয়েই বাকি সব কিছু শ্যুট করবে। তো দেখা যাক আগে ভিডিও দেখি হয়। এখান থেকে কিন্তু আমাদের এখন মোটামুটি থেকে 25 মিনিট মতো লাগবে সময় পৌঁছতে। আর দুদিকে পরিবেশ কিন্তু দারুণ, ঘন জঙ্গল, পাহাড়, তার মাঝখানে দারুণ রাস্তা। সেনাবাহিনী রেজা চেকপোস্ট পার করে মিনিট 30-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম বান্দরবন শহরে, আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল হিল ভিউতে। যখন ভিডিও লাস্ট এন্ড করেছি তখন আমরা ছিলাম হচ্ছে বান্দরবানের রেজা চেকপোস্টে, সেনাবাহিনীর রেজা চেকপোস্টে। আমাদের সমস্ত রকম ভেরিফিকেশন হলো, তো সেখানে আমাদের অনেকটা টাইম গেছে ভেরিফিকেশন করতে, ছবি তুলতে, তারপর ওখানে আমাদের পাসপোর্টের নাম্বার নোট ডাউন হয়েছে, তারপর সেখান থেকে আমাদের পাঠানো হলো বান্দরবানে যে সদর থানা সেখানে। সেখানে আমাদের আবারও সেম প্রসেস হলো, বড় সাহেব এলেন, মানে বান্দরবান আসতে তোমাদের পারমিশন লাগে, সেই পারমিশন আমাদের করে দিয়েছেন কক্সবাজার জেলার ডিসি সাহেব। তো ডিসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, নিজে দাঁড়িয়ে থেকে আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, হোটেল বুকিং, গাইড, পারমিশন, সমস্ত কিছু ব্যবস্থা তিনি করে দিয়েছেন। তো এখানে আমাদের সদর থানায় সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু চেক ইন করলাম আমাদের আগে থেকে বুক করে রাখা বান্দরবানের হোটেল, হোটেল হিল ভিউতে। এই হচ্ছে আমাদের হোটেল হিল ভিউ এর রুম। ওইটা দিয়ে, ওইটা হচ্ছে মেন দরজা, মেন দরজা থেকে এসেই বাঁদিকে হচ্ছে বাথরুম, আর বাথরুমের পরে এখানে একটা বেড রয়েছে, আর এখানে আরেকটা বেড,
এখানে রয়েছে সোফা বসবার জন্য, আর রয়েছে টেবিল। তো এই হচ্ছে রুম, আর রুমের পাশেই রয়েছে অ্যাটাচড একটা ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরে দেখা যাচ্ছে হচ্ছে এই যে এই হলো বান্দরবান শহর। বান্দরবান ঘুরতে এলে বান্দরবান সিটি থেকে আসল ট্রিপ শুরু হয়। আর যেহেতু আমরা ইন্ডিয়ান, আমাদের সিটি ছাড়া মানে নীলাচল নীলগিরি ছাড়া আর কোনো পারমিশন হয়নি। তো যাই হোক, আমরা এক রাত দুদিনে এই সুন্দর বান্দরবনের ছোট্ট একটা অংশ নীলাচল নীলগিরি এটাকে কভার করবো। আর ঠিক এর ওপাশেই হচ্ছে মণিপুর ভারতের। তো দারুণ কিছু কিছু ভিউ এর অপেক্ষায় রয়েছি। তো যাক, আমরা মোটামুটি সকলেই প্রায় রেডি, খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই আজকের যে ঘোরা নীলাচল পুরো সিটিটাকে আমরা ঘুরে দেখবো। তো চলো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে একেবারে হোটেলের নিচে। ওয়াও, হোটেলটা দারুণ। এই হচ্ছে আরিফ ভাই, আমাদের আগামী দুদিনের গাইড। আরিফ ভাই, আমাদের এই গাড়িটা কত নিল আজকে ভ্রমণের জন্য? এটা হচ্ছে আপনার 1200 টাকা। 1200 টাকা মানে 600 টাকা প্রতি স্পট। জি জি। আজকে আমরা দেখব হচ্ছে দুটো স্পট নাকি? জি জি। একটা হচ্ছে মেঘলা, মেঘলা, তারপর দ্বিতীয়টা হচ্ছে নীলাচল। মেঘলা নীলাচল এই দুটো স্পট আমরা দেখবো। আর এই গাড়ির বিশেষত্ব কি, মানে এই গাড়িকে আমি শুনেছি নাম বলে নাকি চাঁদের গাড়ি, কেন মানে এরকম বলার পিছনে কারণ কি? এটা ওদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে এখানে পাহাড়ের জন্য খুবই ভালো একটি গাড়ি, এবং ওদের এক একটা গাড়ি হচ্ছে ফোর হুইলার গাড়ি আছে এখানে পাহাড়ে উঠে আর কি। তো এই গাড়ি সবচেয়ে পারফেক্ট গাড়ি এখানকার লোকালদের জন্য। যারা টুরিস্ট আসবে তারা বিশেষ করে বাইরে থেকে যে গাড়িগুলো আসে এগুলো নিয়ে যেন নীলগিরিতে না যায়। আচ্ছা আচ্ছা। কারণ এখানে পাহাড় আঁকা বাঁকা পাহাড় আছে, রাস্তাঘাট আছে, তাদের এটা জানা থাকে না, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটতে পারে। এজন্য আমাদের বান্দরবন যেগুলো চাঁদের গাড়ি আছে লোকাল, এগুলো নিলে সবচেয়ে তাদের জন্য নিরাপদ আমি মনে করি। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে আমরা এরপর প্রবেশ করলাম মেঘলা পর্যটন কেন্দ্রে। ওয়াও, ফরেস্ট টাইপের মনে হচ্ছে। হ্যাঁ, বেশ সুন্দর ফরেস্টটা। আর এই হলো পিছনে যে বোর্ডটা ছিল, সেটা হচ্ছে টোটাল কি কি রয়েছে তার একটা পটচিত্র, একটা মানচিত্র করে দেওয়া রয়েছে। বিভিন্ন রকমের গাছ, এবং ওখানে দেখলাম মেহগিনি গাছ রয়েছে, এখানে রাধাচূড়া গাছ রয়েছে। আর রাস্তা ভীষণ ডাউন, মানে পুরো পাহাড়ের রাস্তা যেমন হয় সেরকমই আর কি। ওয়াও, ব্রিজটাও বেশ সুন্দরভাবে করা। বাংলাদেশের একটা চট্টগ্রামের বিখ্যাত জায়গা হচ্ছে রাঙামাটি, অনেকে নাম শুনেছো নিশ্চয়ই। সেই রাঙামাটির যে লেক, সেখানেও এরকম একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, ঠিক সেরকম আদলে এখানেও একটা ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, যার নিচে কেউ বোটিং করছে কেউ। কথা বলি, ঝুলন্ত ব্রিজের মজাটা কি বন্ধুরা, যখন আপনি হাঁটবেন না তো ব্রিজটা দুলতে থাকে, তো একটু স্ক্যারি, একটু স্ক্যারি লাগে, ঠিক আছে। তো যখন ব্রিজটা দুলতে থাকে একটু স্ক্যারি মনে হয়, বাট মানে আনন্দ লাগে, ঠিক আছে। আমি গেছি মানে ঝুলন্ত ব্রিজে উঠেছি, মানে জাস্ট মানে কি বলবো, একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। তো সে যাই হোক, তো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। হাইকিং করছে, বেশ দারুণ হ্যাপেনিং জায়গাটা। আর এখানে আমি দেখতে পাচ্ছি এই লেকের উপর দিয়ে কিন্তু রয়েছে একটা রোপওয়ে, মানে কেবল কার। সেই কেবল কারের জন্য কিন্তু এখানে ভাড়া, মানে টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে, যা আমরা অলরেডি কিন্তু এই টিকিট বাইরে যে টিকিট কাউন্টার সেখানে কেটে রেখেছি, এরপর যাব সেই দিকেই। এবার আমরা চাপবো হচ্ছে এখানকার কেবল কার বা রোপওয়েতে। এখানে সর্বোচ্চ কতজন যেতে পারে? 8 জন। 8 জন, তো চলো, বেশি দূর নয়, জাস্ট লেকের এপার ওপার। আর এবার তাহলে এখানে দাঁড়াচ্ছেন, ঠিক, চলো। তো রোপে এখন বন্ধুরা রোপের ওপরে এরা যাচ্ছে, ঠিক আছে। তো ওপর থেকে ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে, পুরো জঙ্গল চারিদিকে। দেখুন পুরো জঙ্গল। বান্দরবনে বিভিন্ন সম্প্রদায়ের একত্রিত বাস, সেই কি সম্প্রদায়ের বাজার রয়েছে এই জায়গাতে। তারা বিভিন্ন রকম ড্রিঙ্কস, ফল এইসব বিক্রি করছে এখানে। তো এই জায়গাতে যখন যাবেন চেষ্টা করবেন এখান থেকে কিছু একটা অন্তত খেয়ে ট্রাই করার। এখান থেকে যে পেঁপে, পেঁপে নাকি এখানকার নিজস্ব, মানে নিজের জমির নিজের গাছে চাষ করা, তো সেই পেঁপের টেস্ট নাকি আলাদাই, আমি বলিনি, আমি তো জানি না, আরিফ ভাই বললেন। যেমন আমরা এখন নিয়েছি, যেহেতু ভাত খেয়ে এসেছি তাই পেটে জায়গা নেই, পেঁপে না নিয়ে আমরা নিয়েছি ডাব।
খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা এখন চলছি মেঘলা পর্যটন কেন্দ্রে নিজস্ব চিড়িয়াখানার উদ্দেশ্যে, যেখানে রয়েছে অনেক হরিণ, বাঁদর, এমনকি একখানা চিতাবাঘও। প্রচুর হাঁটা হলো, শুধু হাঁটা বলে হাঁটা নয়, শুধু প্লেন রাস্তা হাঁটা নয়, একবার এরকম একবার এরকম একবার সিঁড়ি। বুঝতে পারছি ভাই তোমার দুঃখ। দুবেলা যা খেলাম তার মোটামুটি 80% হজম এখনই। মেঘলা পর্যটন থেকে এরপর আমরা চললাম আমাদের পরের গন্তব্য, বাংলার ভূস্বর্গ আর পার্বত্য জেলার গর্ব নীলাচলের উদ্দেশ্যে। বান্দরবন শহরের যেখানে আমরা ছিলাম সেই জায়গাটা, এইটা নীলাচল। ছুটি কাটাতে উপভোগ করতে আমাদের মতোই দারুণ লাগছে। চারিদিকে পাহাড়, মাঝখানে একটা উঁচু অংশে এরকম করে দেওয়া রয়েছে একটা ভিউ পয়েন্ট, চারিদিকে এরকম পাহাড় দেখা যায়, দারুণ। আর এখানে বাচ্চাদের জন্য দেখলাম বিভিন্ন দোলনার ব্যবস্থা করে দেওয়া রয়েছে, তার পাশাপাশি রয়েছে খাওয়া দাওয়ার দোকান। সেদিন সন্ধ্যায় হোটেলে ফেরার পর একটু রেস্ট নিয়ে ঝটপট সেরে নিয়েছিলাম ডিনারটা, আর ভাই জিভে জল চলে আসবে, আর তারপরে বেরিয়েছিলাম লোকাল মার্কেটকে এক্সপ্লোর করতে। গেছিলাম বান্দরবানের বার্মিজ মার্কেটেও, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ভেতরে বসতে পারবো বাইরেও বসতে পারবো। তারি ভাই প্রথমে কোথায় যাচ্ছি আমরা? আমরা প্রথমে চলে যাবো নীলগিরিতে, নীলগিরি তারপরে আসার পথে আপনার ডাবল হ্যান্ড আছে, খুব সুন্দর একটা ভিউ আমাদের বান্দরবনে মেঘের আনাচে কানাচে ভরে দেওয়া প্রাকৃতিক পরিবেশে, মেঘ থাকবে আপনার নিচে আর আমরা থাকবো উপরে, আকর্ষণীয় একটি দৃশ্য। তাহলে আজকে বেশ একটা এক্সাইটিং ডে, চলো শুরু করা যাক সকাল সকাল জার্নি টুয়ার্ডস নীলগিরি। চলো লেটস গো। ওয়াও কুয়াশা দেখো, সত্যি মনে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেমন দার্জিলিং আছে না, তো ওরকম ভিউতে এনজয় করছি। গাড়ির পিছনে বসেছিলাম, দুম করে একটা আওয়াজ হলো, পুরো মনে হচ্ছে না গুলি ফুলি চললো, আমি তো ভয় পেয়ে গেছি, কানে তালা লেগে গেছে। এই দিকটা যাই হোক, ক্ষতি একটু হয়েছে আমাদের, আমাদের হয়েছে বলতে এই দিকের পিছনের চাকাটা, আচ্ছা টায়ারটা বাস্ট করে ফেটে গেছে। যাই হোক, আমাদের ড্রাইভার দাদা এখন ওটা চেঞ্জ করে দেবে। আমরা এখন যে পথ দিয়ে হাঁটছি পাহাড়ের এই পথ দিয়ে, ঠিক এই দিকটা পূর্ব দিক, পূর্ব দিকে সোজা যদি আমরা চলে যাই তাহলে আমরা পৌঁছে যাবো ভারতের মিজোরাম অঞ্চলে, আবার তার ঠিক নিচে রয়েছে মায়ানমার।
এখানে একটা জায়গা শুনলাম রয়েছে, নাম হচ্ছে রুমা। তিনটে দেশের বর্ডার রয়েছে একসঙ্গে একটা জায়গাতেই, ভারত, মিয়ানমার আর বাংলাদেশ। ও আচ্ছা, this is so cute yaar. আমরা বর্তমানে এখন রয়েছি একটা ভিউ পয়েন্টে, নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। দূর ধর্ষ জাস্ট একটা 360 টা ভিউ মানে এখান থেকে পাওয়া যায়। এখান থেকে শুরু, ও মাই গড, কি সুন্দর দেখতে লাগছে, দারুণ। এই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য, ডাবল হ্যান্ডেড ভিউ। এটা একটা ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ডেড ভিউ। বান্দরবানের সমস্ত আকর্ষণীয় ভ্রমণ জায়গাগুলির মধ্যে অন্যতম এই ডাবল হ্যান্ডেড ভিউ পয়েন্ট। খুব সুন্দর জায়গা, যেখানে আপনি দাঁড়ালে আপনার সামনে রয়েছে দিগন্ত বিস্তৃত উঁচু উঁচু সব পাহাড়, আর উপরি পাওনা হিসাবে সাদা মেঘের উপর দাঁড়িয়ে আপনি অনায়াসে তুলে ফেলতে পারেন ফটো কিংবা ভিডিও, আর রেখে দিতে পারেন এই জায়গাটিকে আপনার মনের মণিকোঠায় আজীবন। দারুণ জায়গা, দারুণ জায়গা। চেষ্টা করবেন আজকের এই ভ্রমণ পর্বটি আমাদের মতোই খুব সকাল সকাল শুরু করতে, যাতে ভিড় এড়িয়ে এই সমস্ত জায়গাগুলি আপনি অনায়াসেই সহজে ঘুরে ফেলতে পারেন। বন্ধুরা, আমার একটা কথা বলতে চাই যে আমার যারা ভিজিটাররা দেখছেন, তো এখানে এরা যে মানে বং এক্সপ্লোরার যে ভাই আছেন, ঠিক আছে, তো উনি পুরো পথ নির্দেশটাই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছেন। তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই সব জায়গাগুলো ভিজিট করতে চান, তো আপনারা ভিজিট করতে পারেন, যারা বাংলাদেশি ভাই আছেন, যারা ইন্ডিয়ান ভাইও আছেন, ঠিক আছে, আমার ভিউয়ার্স, তো তারা তাদেরকে আমি বলছি যে আপনারা যদি যান তো পথ নির্দেশ পুরো দেওয়া আছে, তো আপনারা এই জায়গাটা যেতে পারেন, খুব অসম প্লেস, ঠিক আছে। দেখে মনে হচ্ছে যে খুবই অসম প্লেস, তো আপনারা একটা খুব আপনারা খুব ভালো লাগবে, যারা মানে ট্রাভেল প্রেমিক যারা মানুষ আছেন, ঠিক আছে, যারা ট্রাভেল করতে ভালোবাসেন, তো তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এই কিন্তু আমরা প্রবেশ করলাম আমাদের আজকে দ্বিতীয় গন্তব্য, নীলগিরি। এখানে দারুণ মানে এটা হচ্ছে একটা পাহাড়ের চূড়াতে ছোট্ট একটা পর্যটন জায়গা, যেখান থেকে চারিদিকে পাহাড়ের ভিউ, মেঘের ভিউ এগুলো দেখা যায়। এই সূত্রে বলে রাখি, সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উঁচুতে অবস্থিত এই নীলগিরি কিন্তু সমগ্র বান্দরবানের সর্বোচ্চ স্থান, যেখানে ভিউ পয়েন্টের পাশাপাশি রয়েছে রেস্টুরেন্ট, এমনকি থাকার ব্যবস্থা। নীলগিরিতে উপরে যেমন ভিউ তো দেখবই, তেমন পাশাপাশি এখানে রয়েছে একটা আর্মিদের হেলিপ্যাড। বিলিং বিলিং কি আবার বিলিং মানে কোনটা, যেটা হেলিপ্যাড আছে ওয়াও বাজারটা। আর নীলগিরির থেকে বেরিয়ে এখানে রয়েছে প্রচুর ফলের দোকান, ব্রেকফাস্টের দোকানও রয়েছে, বাট ওই হেভি ব্রেকফাস্ট খেতে আমাদের ইচ্ছা করছিল না, তাই আমরা ফলের দোকানে এলাম। ফলের দোকানে বিভিন্ন রকম ফল রয়েছে, এদের নিজস্ব চাষ করা পেঁপে রয়েছে, আখ রয়েছে, বাতাবি লেবু, কলা, আখ, অনেক কিছু রয়েছে। তো আমরা পেঁপে নিলাম চার পিস বড়, 10 টাকা করে পিস, 40 টাকা টোটাল নিলাম চারজনের চারটে। বান্দরবানের পাহাড়ি রাস্তার ঝাঁকুনিকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বর্তমানে আমরা এখন রয়েছি চিম্মুক পাহাড় পর্যটন কেন্দ্রে, আর এখানে আমরা মেঘের আর পাহাড়ের ভিউ দেখার জন্য এসেছি, কিন্তু আজকে মনে হয় ভাগ্যটা সাথ দিচ্ছে না, কারণ এখানে পুরোটাই কুয়াশার মেঘ দিয়ে ঢাকা, না হলে পরপর পরপর পাহাড় সারি দিয়ে দাঁড়িয়ে আছে এমন একটা দৃশ্য কিন্তু এখানে দেখা যায়। মানে আমি তো আগে ভিডিওতে দাঁড়িয়ে রেখেছি, আরিফ ভাইও তাই বললেন, কিন্তু আজকে এই অবস্থা, মানে মেঘ রয়েছে আকাশে, ভালো বাট ওই জায়গাগুলো আরো বেশি ক্লিয়ার হলে আরো ভালো দেখা যায়। পাওয়া যায় লোকাল পেঁপে এবং অ্যানান্স পাওয়া যায় লোকাল,
এরা চাষ করে, নিজেরা চাষ করে এখানে। আর এখানে জামফুল খুবই সুন্দর, এরা সকালবেলা এই পেঁপেটা নিয়ে আসে ওদের নিজেদের বাগান থেকে। আর এখন কিন্তু আনারসের সিজন না, বুঝছেন? আনারসের সাইজ কিন্তু বেশ বড়, ভালোই। হ্যাঁ, এখন কিন্তু একটা খেয়ে দেখেন খুবই মিষ্টি আনারস, খেয়ে দেখতে পারেন। এখানে বিভিন্ন জায়গায়, এটা যেমন আমরা রয়েছি এখন শৈলপ্রপাতে, এখানে বিভিন্ন জায়গায় এনাদের দোকান রয়েছে। এনারা নিজেদের জমিতে চাষ করা বা নিজেদের বাগানে চাষ করা ফল বিক্রি করে। পেঁপেটা খেলাম, পেঁপেটা কিন্তু দ্রুত ভক্ত ছিল। তো আনারসটা খেয়ে দেখি কেমন পথ, বেশ খাতে কিন্তু এদের বেশ মিষ্টি আনারস। শৈলপ্রপাতে শীতকালে জল না থাকলেও বর্ষায় কিন্তু এই অংশের রূপ দেখার মতন হয়। তাই সেই রূপ না দেখতে পেলেও শপিং করেই আমরা শেষ করলাম আমাদের এবারের বান্দরবান ট্রিপ। আর হোটেলে ফিরে বিদায় জানালাম বিগত দুদিনে পরিচিত হয়ে ওঠা ভালো মনের মানুষ আরিফ ভাইয়াকে। দুপুরের খাবার পর্ব মিটিয়ে আমরা রওনা দিয়েছিলাম বাংলাদেশের লোকাল বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে। আর গোটা একটা দিন চট্টগ্রামের ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সেই ক্লাব ঘুরে দেখেছিলাম সবই। আর সাথে ছিল বাংলাদেশি আত্মীয়ের বাড়িতে অস্থির দাওয়াত। সেই সমস্ত গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বলবো ব্লগের মধ্যে এমন এমন সুন্দর সুন্দর জায়গা দেখানো হলো। আমার তো মনে হচ্ছিলো যে আমি নিজেই চলে যাই ঘুরতে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর জায়গা, প্রথম যে ভিউটা দেখালো না, একদম অসাম ভিউ ছিল। আর একটা যেটা বসার জায়গা ছিল সুন্দরভাবে, আর একটা মেঘের উপরে যে ভিউটা এরকম করে হেঁটে গিয়ে সরু একটা জায়গা ছিল, ওটা হচ্ছে আই থিঙ্ক নীলগিরি, উই আর এট নীলগিরি দেখাচ্ছিলো, ঠিক আছে? তো নীলগিরি আই থিঙ্ক ছিল ওটা। তো ওখানে গিয়ে আপনি ছবি টবি তুলতে পারেন, অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? তো ঘুরে দেখতে পারেন। তো আমি ওটাই বলবো যে আপনারা যদি সময় পান, এখন তো সবার বিজি লাইফ বুঝতে পারছি, যদি সময় পান তো অবশ্যই একবার ভিজিট করে আসবেন। খুবই সুন্দর যতটা দেখে মনে হলো, ঠিক আছে? তো আপনারা গিয়ে অবশ্যই একবার ভিজিট করতে পারেন, ঠিক আছে? আর যারা ট্রাভেল ঘুরতে ভালোবাসেন। আর ব্লগটা দেখে যে ইন্ডিয়ান এক্সপ্লোরার যে ভাই আছে, তো এক্সপ্লোরার ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন, ঠিক আছে? উনি খুব ভালো একটা ভিডিও তৈরি করেছেন সবার জন্য, ঠিক আছে? তো ওনাকে একটা থ্যাঙ্কস জানাবো। আর ভিডিওর মধ্যে বেশি কিছু বলবো না, বাট কিন্তু হ্যাঁ, ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে? খুব রিফ্রেশ হয়ে গেলাম। হয়তো আমি ফোনের মধ্যে দিয়ে বা কোনো ডিভাইসের মধ্যে দিয়ে জায়গাটা দেখছি, ঠিক আছে, তবুও একটা যে চোখের শান্তি বলে একটা জিনিস থাকে, তো সেটা আমার মনে হলো যে হ্যাঁ, বেশ ভালো লাগলো দেখতে। ব্লগটা বেশ সুন্দরভাবে করেছে, ঠিক আছে? আর যে ভিউগুলো দেখালো সেগুলো খুব সুন্দর লাগলো। কারণ মনে হচ্ছিলো যেন আমিও যাই, কিন্তু সেটা তো সম্ভব হয় না সবসময়। তো আপনারা অবশ্যই কি একবার ঘুরে আসতে পারেন, আমাদের ইন্ডিয়ার কতকটা দার্জিলিংয়ের মতো কিছু ফিল পাবেন, এটাই বলবো। আর নতুন করে বন্ধুরা কিছু বলার নেই, তো নতুন করে কিছু আর তো বলার নেই। তো বন্ধুরা, আমার রিয়াকশন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফর ফিউচার মোর আপডেটস, ঠিক আছে? আর আমার ইনস্টাগ্রামকেও আপনি ফলো করতে পারেন। আপনারা ইনস্টাগ্রাম লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে আছে, তো গিয়ে অবশ্যই ফলো করে নেবেন, কোনো প্রবলেম নেই তাতে, গিয়ে অবশ্যই ফলো করে নেবেন, ওকে বন্ধুরা? তো আমাকে ফেসবুকেও আপনি ফলো করতে পারেন, ফেসবুক লিঙ্ক, ফেসবুকের যে নাম আছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, ফেসবুকেও আমাকে আপনারা ফলো করতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন, ঠিক আছে? ফেসবুকেও আমি অ্যাভেলেবেল আছি আপনাদের জন্য। আর নতুন করে কিছু বলবো না বন্ধুরা, তো পরের দিন একটা নতুন রিয়াকশন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, আর গাছ লাগাবেন, অক্সিজেন বাড়াবেন, এটাই বলবো। আর লাস্টে একটা কথা, যে জয় হিন্দ জয় ভারত।